নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি খুব সিম্পল একটা রেসিপি, ঝিঙে আলু পোস্তর। এই রেসিপিটা কিন্তু অনেকেরই খুব ফেভারিট, বানাতেও কিন্তু বেশি সময় লাগে না, তাহলে দেখতে থাকুন। এখানে ঝিঙেগুলোকে এরকম সাইজ করে কেটেছি আর আলুকেও সেম সাইজ করে কেটেছি। এখানে নিয়েছি 4টে ঝিঙে আর 2টো মিডিয়াম সাইজের আলু। এখন মশলাটা বানিয়ে নিচ্ছি। গ্রাইন্ডারে প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে, 4 চামচ পোস্ত, 6টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন, 1/2 চামচ আদা বাটা, আপনারা গোটাও দিতে পারেন, আমার কাছে বাটা ছিল তাই দিয়েছি। এখন 1/2 কাপ জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 6টা কাজু। এখন সবকিছু পিষে নেব। মশলাটা রেডি হয়ে গেছে, এখন একটা বাটিতে ঢেলে রাখবো। কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল, তেলটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, কালো জিরেটা ফুটে গেছে, এখন এর মধ্যে ঝিঙে আর আলুটা ঢেলে দিলাম। তেলের মধ্যে এখন মিনিট 2-3 মতন ভেজে নেব। তেলের মধ্যে একটু ভেজে নেওয়ার পরে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা তুলে নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর 1/4 চামচ হলুদ। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখুন সবজির থেকে জল বেরিয়েছে আর আলু আর ঝিঙেটা কিন্তু গলে গেছে। এখন এর মধ্যে পেশা মশলাটা দিয়ে দিলাম। আর ওই বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ততক্ষণ রান্না হতে দেব যতক্ষণ না উপর দিয়ে তেল ছিটে আসে। মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নাড়িয়ে নেব যাতে কি নিচে লেগে না যায়। দেখুন সবজির উপর দিয়ে তেল ছেড়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ চিনি। চিনির সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে স্লো করে আরো 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন ঝিঙে পোস্ত রেডি। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এই রেসিপিটা ভালো লাগলে আপনার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্টও করতে পারেন। আজকের মতো এইটুকু, আবার দেখা হবে।